আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? মঙ্গলবার ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য এমন লড়াই সারা বিশ্বেই নজির সৃষ্টি করেছে। ভাষার জন্য এই লড়াই কেবলমাত্র লড়াই ছিল না, সহস্র স্বপ্ন, আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব এবং ঐতিহ্যের বাহক। রফিক সালাম, বরকত এবং আব্দুল জব্বারদের নাম আজও উজ্জ্বল। সাহসী মাতৃভূমির দামাল ছেড়ে তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক জব্বার সহ আরও বেশ কয়েকজন। 1952-এর 21 এবং 22শে ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে ছোড়া গুলিতে শহীদ হওয়া সেই সালাম, বরকত, রফিক জব্বারদের রক্ত ছুঁয়ে আপামর বাঙালিরা শপথ নেয় দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। এই পথটি মোটেও সহজ ছিল না। পাকিস্তানি শাসকের প্রতি বাঙালির মোহভঙ্গ ঘটায় সারা বছর জুড়ে মিটিং মিছিল চলতেই থাকল। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তান সরকার অবশেষে মাথা নত করতে বাধ্য হয়। অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর আসে বাংলা ভাষার শোক। ভাষার জন্য আন্দোলন এবং নতুন দেশের জন্ম ইতিহাসের পাতায় এর দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া অসম্ভব। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।